আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের এই কিউট দেখতে ফুলগুলো তৈরি করে দেখাবো। এই ফুলগুলো দেখতে যেমনই সুন্দর তেমনি তৈরি করাও খুবই সহজ। মূলত আমি এই ফুলগুলো দিয়ে স্ক্রিনে যে কুশন কাভারটি দেখতে পাচ্ছেন এই কুশন কাভারটি তৈরি করে দেখাবো। তো আমি এই ভিডিওতে শুধুমাত্র এই ফুলটি তৈরি করে দেখিয়েছি যাতে করে আপনারা এই ফুলটি অন্য যে কোনো কাজেও ব্যবহার করতে পারেন। এবং পরের পর্বে আমি এই ফুল দিয়ে কিভাবে গ্র্যানি স্কোয়ার তৈরি করতে হবে এবং গ্র্যানি স্কোয়ারগুলো জয়েন দিয়ে কিভাবে কুশন কাভার তৈরি করতে হবে সেটা দেখিয়ে দেব। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুশিকাটার এই ধরনের সিঙ্গেল ফুলসহ বিভিন্ন ধরনের পণ্য যেমন সুতা, হুকসের ইত্যাদি সেল করে থাকি। প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন। এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টে পেজের লিঙ্কটা পেয়ে যাবেন, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। এই ফুলগুলো তৈরি করার জন্য আমি এখানে চিকন সামারিয়ান সুতাটা ব্যবহার করেছি। তো দেখুন সুতার থিকনেসটা ঠিক এমন, অর্থাৎ নয়তার সুতার থেকে একটু মোটা। আপনারা চাইলে এই একই নিয়ম ফলো করে নয়তার সুতা দিয়েও কিন্তু এই ফুলগুলো তৈরি করতে পারবেন। আর এই ফুলগুলো তৈরি করার জন্য আমি এখানে 2mm হুকটি ব্যবহার করেছি। আপনারা নয়তার সুতা দিয়ে কাজ করলে 10 নম্বর বা 12 নম্বর সাইজে কাজ করবেন। আর সুতাগুলো সেটিং করার জন্য এরকম একটি নিডল ব্যবহার করেছি এবং সুতা কাটার জন্য একটি কাটার। তো এই ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব। তো ম্যাজিক রিং কীভাবে তৈরি করতে হয় তার একটি বেসিক ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা সেখান থেকে বিস্তারিত ভিডিওটা দেখে নিতে পারবেন। তবু আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে কাজটি খুব স্লোলি করে দেখিয়ে দিচ্ছি। তার জন্য দেখুন এই যে সুতার ছোট যে দিকটা রয়েছে এই দিকটা আমি এভাবে সামনের দিকে রাখব এবং সুতার বড় সাইডটা এভাবে পেছনের দিকে রেখে ঠিক এভাবে দুই আঙ্গুলের সাহায্যে সুতাটাকে দেখুন দুই আঙ্গুলের সাহায্যে সুতাটাকে ক্রস করে পেঁচিয়ে নেব। এভাবে ক্রস করে ঠিক এভাবে পেঁচিয়ে নিয়ে দেখুন এখন দুই আঙ্গুলের মাঝখান থেকে এভাবে হুকটাকে নিয়ে এই যে সুতাটা রয়েছে এই সুতাটাকে এভাবে হুকের মাথায় আটকিয়ে এভাবে বের করে এনে একটা অ্যাঙ্গেলের মতো করে প্যাচ দিয়ে নেব। এরপর এভাবে আঙ্গুল থেকে লুপগুলো খুলে নেব। তাহলে দেখুন এভাবে একটি ম্যাজিক রিং তৈরি করে নিলাম। তো ম্যাজিক রিংটাকে সিকিউর করার জন্য এখানে একটি চেন করে নিতে হবে। একটি চেন করে নিলাম এবং এই চেনটাকে প্রথম চেন হিসেবে কাউন্ট করব। তো এভাবে করার পর দেখুন সুতার যে ছোট দিকটা রয়েছে এই দিকটা এভাবে ধরে টানলে কিন্তু এই ম্যাজিক রিংটা ছোট হয়ে আসবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে ম্যাজিক রিং তৈরি করে নিলাম এবং একটি চেন করলাম। এখন এখানে আবার 4টি চেন করব, অর্থাৎ টোটাল এখানে 5টি চেন করতে হবে, তার মধ্যে একটি চেন করে নিয়েছি। এখন 1, 2, 3, 4, 4টি চেন করলাম। তাহলে টোটাল এখানে 5টি চেন করা হলো। প্রথম 3টি চেনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং বাকি 2টি চেনকে মাঝের স্পেস হিসেবে ধরে দেখুন এই যে এই রিংয়ের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন প্রথমে আমি 5টি চেন করলাম এবং রিংয়ের মধ্যে একবার ডাবল ক্রোশেট করলাম। এখন এখানে 1, 2, 2টি চেন করব এবং রিংয়ের মধ্যে আবারও একবার ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে করে কিন্তু প্রথম রাউন্ডের কাজটা করে নিচ্ছি। আবারও উপরের দিকে 1, 2, 2টি চেন করব এবং আবারও রিংয়ের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আবার উপরের দিকে 1, 2, 2টি চেন করব এবং এই রিংয়ের মধ্যে থেকে লুপ এনে আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। অর্থাৎ এখানে এই কাজটি টোটাল 8 বার করে নিতে হবে, অর্থাৎ রিংয়ের মধ্যে 8টি ডাবল ক্রোশেট করব এবং প্রতিটি বারই ডাবল ক্রোশেট করার পর উপরের দিকে 1, 2, 2টি চেন করে এই গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করব। এবং এখানে যেমন 8টি ডাবল ক্রোশেট হবে তেমনি 8টি চেনের গ্যাপও তৈরি হবে। তো দেখুন 2টি করে চেনে 8টি গ্যাপ তৈরি করে নেব। তার জন্য দেখুন আবারও 2টি চেন করলাম এবং এই গ্যাপের মধ্যে আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 7টি ডাবল ক্রোশেট করা হলো। আমি আবারও 2টি চেন করব এবং এই রিংয়ের মধ্যে আবারও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে 8টি ডাবল ক্রোশেট করা হলো। এভাবে 8টি ডাবল ক্রোশেট করার পর এখানে কিন্তু চেনের গ্যাপ হয়েছে 7টি, 1, 2, 3, 4, 5, 6, 7। তার জন্য এখানে আমি লাস্টে আবারও 1, 2, 2টি চেন করব। 2টি চেন করে এই যে সুতাটা রয়েছে এই সুতাটাকে ধরে এভাবে টেনে আমি এই জায়গাটাকে এভাবে টাইট করে নেব।
আশা করি দেখে বুঝতে পারলেন। এভাবে টেনে এই জায়গাটাকে টাইট করে নিয়ে আসলাম। এখন লাস্টে দুটি চেন করে নিয়েছি। এখন নিচের দিকে 1 2 3 এই পাঁচটি চেনের নিচের দিক থেকে 3 নাম্বার চেনের মধ্যে 1 2 3 এই 3 নাম্বার চেনের মধ্যে আমি এখন স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তাহলে এখানে দেখুন টোটাল 8টি ডাবল ক্রোশেট করা হলো একই ডিঙের মধ্যে, এবং এখানে 2টি করে চেনের 8টি গ্যাপ তৈরি হলো, 1 2 3 4 5 6 7 8। তো এভাবে প্রথম রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন দ্বিতীয় রাউন্ডে এই যে 2টি চেনের গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোর মধ্যে পাপড়ি তৈরি করব। তো কীভাবে তৈরি করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেওয়ার পর পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে এই প্রথম 2টি চেনের গ্যাপের মধ্যে আমি প্রথমে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। এভাবে সিঙ্গেল ক্রোশেট করার পর একটি চেন করব। সিঙ্গেল ক্রোশেট করে সিঙ্গেল ক্রোশেটের উপর একটি চেন করলাম। এখন এই গ্যাপের মধ্যে আমি একসাথে 2বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2 এভাবে 2বার ডাবল ক্রোশেট করার পর এখন উপরের দিকে আবার একটি চেন করব, এবং সেম গ্যাপে দেখুন একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এভাবে করে নিলাম। তো এভাবে করার ফলে আমার এই গ্যাপে ছোট্ট একটি পাপড়ি তৈরি হয়ে গেল। এখন পরের গ্যাপের পাপড়িটাও সেম নিয়মটা ফলো করে নেব। তার জন্য দেখুন সরাসরি আবারও পরের চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে পার হব। তো সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন একটি চেন করব। একটি চেন করে এই সেম গ্যাপের মধ্যে আমি 2বার ডাবল ক্রোশেট করে নেব, 1 2 এভাবে 2বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটি চেন করব এবং সেম গ্যাপে আবার একবার সিঙ্গেল ক্রোশেট করে এভাবে আরও একটি পাপড়ি তৈরি করে নিলাম। এখন পরের চেনের গ্যাপের মধ্যে এই নিয়মটা ফলো করে পাপড়ি তৈরি করব। তার জন্য দেখুন একবার সিঙ্গেল ক্রোশেট করলাম, সিঙ্গেল ক্রোশেটের উপর একটি চেন করলাম, একটি চেন করে এই গ্যাপের মধ্যে 1 2 2বার ডাবল ক্রোশেট করলাম। এখন আবার একটি চেন করব এবং সেম গ্যাপে আরও একবার সিঙ্গেল ক্রোশেট করে এভাবে জয়েন করে দেব। তাহলে আরও একটি পাপড়ি তৈরি হয়ে গেল। অর্থাৎ এই যে এখানে 8টি চেনের গ্যাপ রয়েছে এই 8টি চেনের গ্যাপের মধ্যে কিন্তু এই নিয়মটা ফলো করে পাপড়ি তৈরি করে নিতে হবে। তাহলে এখানে 8টি পাপড়ি তৈরি হবে। তো দেখুন আবারও পরের চেনের গ্যাপের গ্যাপে পাপড়ি তৈরি করার জন্য প্রথমে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম, এখন একটি চেন করে নিলাম, এবং আবারও এখানে 2বার ডাবল ক্রোশেট করব, 1 2 2বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একটি চেন করে এই সেম গ্যাপে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু প্রত্যেকটি গ্যাপে পাপড়ি তৈরি করে নিতে হবে। তো এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় বাকি গ্যাপগুলোর মধ্যে পাপড়িগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন অফ ক্যামেরায় আমি সবগুলো পাপড়ি একই নিয়ম ফলো করে করে নিয়েছি। তো দেখুন আমার এখানে টোটাল 8টি পাপড়ি তৈরি হয়েছে। অর্থাৎ আমি এখানে 8টি পাপড়ির বেস তৈরি করেছিলাম, অর্থাৎ এখানে 8টি চেনের গ্যাপ তৈরি করেছিলাম, তার জন্য 8টি পাপড়ি হয়েছে। তো আপনারা যদি এর থেকে আরও ছোটো বড় করতে চান তাহলে আপনারা প্রথমেই এই গ্যাপগুলো কমিয়ে নেবেন। অর্থাৎ 5টি পাপড়ি তৈরি করতে চাইলে 5টি চেনের গ্যাপ তৈরি করবেন এবং 5বার ডাবল ক্রোশেট করবেন, এবং 6টি পাপড়ি তৈরি করতে চাইলে প্রথমেই 6টি ডাবল ক্রোশেট করবেন এবং 6টি চেনের গ্যাপ তৈরি করে নেবেন। এভাবে করে আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন, তবে বাকি নিয়মগুলো একই থাকবে। তো এভাবে দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন তৃতীয় রাউন্ডের কাজটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তৃতীয় রাউন্ডে আমি পরের ফুলের পাপড়ির, অর্থাৎ পরের পাপড়ির বেসটা তৈরি করব। তার জন্য দেখুন এই চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এখন এখানে একটি চেন করব। একটি চেন করে আপনারা খুব খেয়াল করে দেখুন এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব, এবং এই যে প্রথম যে 3টি চেন রয়েছে এই 3টি চেনের ঠিক এখান থেকে, আশা করি বুঝতেই পারছেন, ঠিক এখান থেকে একটি চেন করে ঠিক এখান থেকে হুকটাকে ঢুকিয়ে এভাবে লুপ এনে আমি এখন এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো একটি চেন করে 3টি চেনের গোড়াতে এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এখানে 1 2 3 4 5 5টি চেন করব। 5টি চেন করে দেখুন পরের যে ডাবল ক্রোশেটটা রয়েছে এই ডাবল ক্রোশেটের ঠিক এখান থেকে হুকটাকে নেব, এবং এভাবে লুপ এনে আবারও এই ডাবল ক্রোশেটের এখানেও একবার সিঙ্গেল ক্রোশেট করে এই 5টি চেনকে জয়েন করে দেব। আবারও এখানে 1 2 3 4 5 5টি চেন করব, এবং আবারও দেখুন পরের যে ডাবল ক্রোশেটটা রয়েছে এই ডাবল ক্রোশেটেরও ঠিক এখান থেকে এভাবে লুপ এনে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে এভাবে জয়েন করে দেব। আবারও এখানে 1 2 3 4 5 5টি চেন করব,
এবং আবারও পরের যে ডাবল ক্রোশেটটা রয়েছে এই ডাবল ক্রোশেটের ঠিক এখান থেকে এভাবে লুপ এনে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করার ফলে দেখুন দ্বিতীয় যে পাপড়িটা তৈরি করব ওই পাপড়ির বেসটা তৈরি হয়ে যাচ্ছে। পাঁচটি করে চেন দিয়ে দ্বিতীয় পাপড়ির বেসটা তৈরি করে নিচ্ছি, পাঁচটি করে চেন করছি এবং পরের যে ডাবল ক্রোশেটটা রয়েছে এই ডাবল ক্রোশেটের ঠিক এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি বাকি কাজটুকু অর্থাৎ বাকি বেসটাও তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি, অর্থাৎ পুরো বেসটা তৈরি করে নিয়েছি। অর্থাৎ প্রতিটি বাড়ি 5টি করে চেন করেছি এবং ডাবল ক্রোশেটের গোড়াতে সিঙ্গেল ক্রোশেট করে করে জয়েন করে দিয়েছি। তো দেখুন লাস্টে এখানে 5টি চেন করে নিয়েছি। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, এই যে প্রথমে এখানে 3 নম্বর রাউন্ডের শুরুতে একটি চেন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম, ঠিক এখানে এই গ্যাপের মধ্যে ঠিক এই জায়গাতে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এভাবে একবার স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, এভাবে 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 4 নম্বর রাউন্ডের কাজ করব, অর্থাৎ দ্বিতীয় লেয়ারের পাপড়ির কাজ করব। তো দেখুন দ্বিতীয় লেয়ারের পাপড়ির কাজটা করার জন্য প্রথম যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে সরাসরি একবার সিঙ্গেল ক্রোশেট করে পার হয়ে যাব। তো এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এখানে একবার হাফ ডাবল ক্রোশেট করব। তো হাফ ডাবল ক্রোশেট কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন হুকে সুতা একবার প্যাচ দিয়ে নেব এবং গ্যাপের মধ্য থেকে এভাবে লুপ এনে হুকে 3টি লুপস তৈরি হলো, এই 3টি লুপসকে একবার বের করে দেব। এভাবে একবার হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি 4 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1, 2, 3, 4 4 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি আবারও একবার হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এবং লাস্টে এখানে আবারও একবার সিঙ্গেল ক্রোশেট করব। তো দ্বিতীয় লেয়ারের পাপড়িগুলো মূলত এভাবে তৈরি করে নিতে হবে। প্রথমে একবার সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপর একবার হাফ ডাবল ক্রোশেট করেছি, তারপর মাঝে পরপর 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর আবারও একবার হাফ ডাবল ক্রোশেট করেছি এবং আবারও একবার সিঙ্গেল ক্রোশেট করেছি। তো এভাবে পাপড়িটা তৈরি করে নিলাম। এখন পরের পাপড়িটা দেখিয়ে দিচ্ছি। পরের চেনের গ্যাপের মধ্যে একটি পাপড়ি তৈরি করব, তার জন্য এভাবে সরাসরি একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। সিঙ্গেল ক্রোশেট করার পর এখন এখানে একবার হাফ ডাবল ক্রোশেট করব। হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এখানে 4 বার ডাবল ক্রোশেট করে নেব, 1, 2, 3, 4 4 বার ডাবল ক্রোশেট করে নিলাম। লাস্টে এখানে আবারও দেখুন একবার হাফ ডাবল ক্রোশেট করব এবং একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এখানেও প্রথমে একবার সিঙ্গেল ক্রোশেট করেছি, তারপর একবার হাফ ডাবল ক্রোশেট করেছি, তারপর মাঝে পরপর 4টি ডাবল ক্রোশেট করেছি, তারপর লাস্টে এখানে আবারও একবার হাফ ডাবল ক্রোশেট করেছি এবং একটি সিঙ্গেল ক্রোশেট করে পাপড়িটা জয়েন করে নিলাম, অর্থাৎ কমপ্লিট করে নিলাম। এখন আবারও পরের চেনের গ্যাপের মধ্যে পাপড়িটা তৈরি করার জন্য প্রথমে একবার সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একবার হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, তারপর আবারও এখানে আমি পরপর 4টি ডাবল ক্রোশেট করব। তো দেখুন 2, 3, 4 4 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন একবার হাফ ডাবল ক্রোশেট করব, করে নিলাম। এখন লাস্টে একবার সিঙ্গেল ক্রোশেট করে পাপড়িটা কমপ্লিট করে নিলাম। তাহলে দেখুন এই দ্বিতীয় লেয়ারের যে পাপড়িগুলো রয়েছে এই পাপড়িগুলো এই নিয়মটা ফলো করে করে নিতে হবে। তো একই নিয়ম ফলো করে আমি বাকি যে গ্যাপগুলো রয়েছে এই গ্যাপগুলোর মধ্যেও এই পাপড়িগুলো তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি বাকি পাপড়িগুলো তৈরি করে নিয়েছি এবং লাস্টের এই চেনের গ্যাপের মধ্যেও দেখুন লাস্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে লাস্টের পাপড়িটা কমপ্লিট করে নিয়েছি। এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন তৃতীয় লেয়ারের ফুলের পাপড়ির বেস তৈরি করে নেব, অর্থাৎ তৃতীয় লেয়ারে যে পাপড়িটা তৈরি হবে ওই পাপড়ির বেসটা তৈরি করে নিতে হবে। তো এভাবে দেখুন এই পর্যন্ত 4 নম্বর রাউন্ড পর্যন্ত করে নিয়েছি। এখন 5 নম্বর রাউন্ডের কাজ করব। 5 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে এখানে একটি চেন করব। তো একটি চেন করে নিলাম, একটি চেন করে এভাবে কাজটিকে ঘুরিয়ে নেব এবং আপনারা খুব খেয়াল করে দেখুন ঠিক এখানে একটি স্পেস পাওয়া যাবে। আমি এখন এই স্পেসের মধ্য থেকে এভাবে লুপ এনে এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এখানে 1, 2, 3, 4, 5, 6, 7
সাতটি চেন করে নেব। এভাবে সাতটি চেন করে আপনারা খুব খেয়াল করে দেখুন, এই যে দ্বিতীয় লেয়ারের যে পাপড়িগুলো তৈরি করে নিলাম ঠিক এখানে এই পাপড়ির গোড়াতে সিঙ্গেল ক্রোশেট করে এই সাতটি চেনকে জয়েন করে দেব। তো এভাবে সিঙ্গেল ক্রোশেট করে সাতটি চেনকে জয়েন করে দিলাম। এখন এখানে আবার 1 2 3 4 5 6 7 সাতটি চেন করে আবারও দেখুন পরের যে পাপড়ি রয়েছে এই পাপড়িরও ঠিক এখানে গোড়াতে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে এই সাতটি চেনকে জয়েন করে দেব। তো দেখুন আমি কিন্তু দ্বিতীয় লেয়ারের যে পাপড়িগুলো তৈরি করে নিয়েছি এই পাপড়ির গোড়াতে জয়েন করে দিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6 7 সাতটি চেন করে এই যে দ্বিতীয় লেয়ারের যে ফুলের পাপড়িগুলো রয়েছে এই পাপড়ির গোড়ালিতে ঠিক এখানে সিঙ্গেল ক্রোশেট করে এই সাতটি চেনকে জয়েন করে দিলাম। তো এভাবে আবারও সাতটি করে চেন করব এবং দেখুন ঠিক এই জায়গাগুলোতে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এভাবে আমি পুরো কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, অর্থাৎ প্রতিটি বাড়ি সাতটি করে চেন করে নিয়েছি এবং এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। তো লাস্টে এখানে আবারও সাতটি চেন করে নিয়েছি। এখন দেখুন প্রথমে যে একটি চেন এবং একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম ঠিক এখানে এই স্পেসের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে 5 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 6 নম্বর রাউন্ডের কাজ করব। 6 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য এই যে প্রথম যে চেনের গ্যাপটা রয়েছে আমি এখন এই চেনের গ্যাপের মধ্যে সরাসরি একবার সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম, এখন একবার হাফ ডাবল ক্রোশেট করব। তো দেখুন করে নিলাম, এখন আমি 6 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2 3 4 5 6 তো 6 বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবারও একবার হাফ ডাবল ক্রোশেট করব এবং লাস্টে একবার সিঙ্গেল ক্রোশেট করে পাপড়িটা কমপ্লিট করে নেব। তাহলে দেখুন এই তৃতীয় লেয়ারের পাপড়িটা তৈরি করার জন্য প্রথমে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপর একবার হাফ ডাবল ক্রোশেট করলাম, মাঝে আমি 6 বার ডাবল ক্রোশেট করলাম, তারপর একবার হাফ ডাবল ক্রোশেট করলাম এবং লাস্টে একবার সিঙ্গেল ক্রোশেট করে পাপড়িটা কমপ্লিট করে নিলাম। এখন পরের পাপড়িটা তৈরি করার জন্য আবারও পরের চেনের গ্যাপের মধ্যে সরাসরি একবার সিঙ্গেল ক্রোশেট করে পার হয়ে যাব। তো এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম, তারপর একবার হাফ ডাবল ক্রোশেট করলাম, এখন আমি আবারও 6 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2 3 4 5 6 এভাবে 6 বার ডাবল ক্রোশেট করলাম। এখন এখানে আবার একবার হাফ ডাবল ক্রোশেট করব, করে নিলাম, এখন লাস্টে একবার সিঙ্গেল ক্রোশেট করে পাপড়িটা কমপ্লিট করে নিলাম এবং আবারও পরের পাপড়িটা তৈরি করার জন্য আবারও সিঙ্গেল ক্রোশেট করে পার হব। একবার হাফ ডাবল ক্রোশেট করব, 6 বার ডাবল ক্রোশেট করব, আবারও একবার হাফ ডাবল ক্রোশেট করব এবং লাস্টে একবার সিঙ্গেল ক্রোশেট করে পাপড়িটা কমপ্লিট করে নেব। তো দেখুন তৃতীয় লেয়ারের পাপড়িগুলো এই নিয়মটা ফলো করে করে নিতে হবে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো দেখুন ডিজাইনটা ঠিক এমন হচ্ছে। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি বাকি গ্যাপগুলোর মধ্যেও এই তৃতীয় লেয়ারের সবগুলো পাপড়ি তৈরি করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি তৃতীয় লেয়ারের পাপড়িগুলো তৈরি করে নিয়েছি। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন, এই যে লাস্ট পাপড়ির এখানে লাস্টে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এখানে এভাবে কাজটিকে ঘুরিয়ে নিয়ে ঠিক ব্যাক সাইডে যে কোনো একটি লুপের মধ্যে এভাবে আমি একবার স্লিপ স্টিচ করে নেব, অর্থাৎ স্লিপ স্টিচ করে এই লুপটাকে একটু ব্যাক সাইডে পার করে নেব। এভাবে ব্যাক সাইডে পার করে নিয়ে এখানে বাড়তি একটি চেন করে আমি এই সুতোটা কেটে নেব, কেননা আমি যেহেতু এই ফুলটি এভাবে ফুলের ভিডিও হিসাবে আপলোড করছি তার জন্য সুতাটা কেটে বাড়তি সুতাগুলো কীভাবে হাইড করতে হবে সেটা দেখিয়ে দেব। তবে আমি এই ফুলটা দিয়ে পরবর্তীতে আপনাদের কুশন কভার তৈরি করে দেখাবো। তো আপনারা যদি এই একই কালার ফুল এবং একই কালার গ্র্যানি স্কোয়ার দিয়ে কুশন কভার তৈরি করতে চান তাহলে এখানে বাড়তি সুতাটা কাটবেন না, অর্থাৎ সুতাটা না কেটে পরে গ্র্যানি স্কোয়ারের যে ভিডিওটা আপলোড করব ওই ভিডিওটা দেখে পরে কাজটা করে নেবেন, আশা করি বুঝতে পেরেছেন। তবে আপনারা যদি এখানে ফুল এক কালার এবং গ্র্যানি স্কোয়ার অন্য কালার দিয়ে
কুশন কভারটা তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আবার এখানে বাড়তি একটি চেন করে সুতরা কেটে নেবেন এবং এই সুতাগুলো আমি যেভাবে হাইড করা দেখিয়ে দেব ওইভাবে হাইড করে নিয়ে তারপর আপনারা পরের কাজটা করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো দেখুন এখানে বাড়তি একটি চেন করে নিয়েছি, এখন এই সুতাটাকে এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে কেটে দেব। তো দেখুন বাড়তি সুতার মধ্যে আমি নিডলটা নিয়ে নিয়েছি, এখন আমি এই বাড়তি সুতাটা কাজের মধ্যে হাইড করে নেব। তো দেখুন এই ফুলের ব্যাক সাইডে এভাবে আমি কাজের মধ্যে এই বাড়তি সুতাটা হাইড করে নিচ্ছি। তো দেখুন এভাবে কাজের মধ্যে বেশ কিছুটা দূর বাড়তি সুতাটা হাইড করে নিয়ে এই সুতাটা কেটে নিতে হবে। তো এই সুতাটা কেটে নেব এবং এই সুতাটাও এভাবে এই কাজের মধ্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে হাইড করে নিয়ে এই বাড়তি সুতাটাও কেটে নেব। তো অফ ক্যামেরায় সুতাগুলো কেটে নিয়ে ফিরে আসছি। তো দেখুন আমি সুতাগুলো কাজের মধ্যে সুন্দর করে হাইড করে বাড়তি সুতাগুলো কেটে নিয়েছি, আমার ফুলটি কমপ্লিট হয়ে গেছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।